नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सबाई के स्वागतम जानाय। सबाई के अशेष शुभकामना जानिए आज सरचित एकटी अन्य स्वादेर गल्प शोनाय। भालो लागले अवश्य एकटी लाइक ओ शेयर ओ कमेंट करे पाशे थाकबार अनुरोध रइल। ताहले शुरू करी आजकेर गल्पेर नाम ओरा कारा। प्राय 30 বছর আগের ঘটনা বলছি। চাকরি সূত্রে নিজের শহর থেকে দূরে থাকতাম। পূজোর ছুটি হয়েছে তাই নিজের বাড়ি যাব। স্টেশনে আসলাম, লোকাল ট্রেনে ভীষণ ভিড়, উঠতেই পারলাম না। অগত্যা স্টেশনের স্ট্যান্ড থেকে একটা ভ্যান গাড়ি ভাড়া করলাম, সাথে আরও দুই মহিলা। সন্ধ্যাবেলায় মাত্র 3 জন মহিলা, এতটা দূর পথ, ভেবে না একটু গা ছমছম করছিল। উপায়ও নেই, যেতেই হবে। মা ভাই বোনেরা সবাই ঘরে অপেক্ষা করছে। আজ পঞ্চমী, কাল ষষ্ঠী। রাস্তা যদিও তেমন কিছু না, মাত্র ওই 40-42 কিলোমিটার হবে। আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় এই 3 জন মহিলা বলে সবারই মনে দোনো মন অবস্থা। রাত বাড়া হ্যাঁ, চলনা হ্যাঁ তো চালিয়ে। ড্রাইভারের তারা খেয়ে আমরা ব্যাগ ব্যাগেজ নিয়ে বসলাম পিছন সিটে। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি, উপর খাবর রাস্তা, গাড়ি হোঁচট খেতে খেতে চলেছে। হঠাৎই হুড়মুড় হুড়মুড় করে কোথা থেকে ঝড় উঠল, আর সঙ্গে ঝুপচাপ ঝুপচাপ বড় বড় ফোঁটায় বৃষ্টি। আমরা সবাই তো ভয়ে কাঠ। ড্রাইভার কিন্তু গাড়ি চালাবার প্রচণ্ড রকম চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ঝড়ের প্রলয় বেগের সামনে গাড়ির গতি হার মানছে। আমার সাথে বেশ কিছু টাকা ও নতুন জামা কাপড় ছিল পূজোয় ভাই বোন মা অন্য সবাইকে দেবার জন্যে। বৃষ্টি ছাটে সব ভিজে গোবর, তখন এত প্লাস্টিকের উৎপাতও ছিল না। কাপড়ের ব্যাগ নষ্ট তো হবে, আমাদের পরনের কাপড়ও তথ্যই বছ। বিরক্ত হয়ে ড্রাইভার গাড়িকে রাস্তার এক বিরাট নর্দমার পাশে দাঁড় করিয়ে পাশে প্লাস্টিক না কি একটা পর্দা টেনে দেওয়ার চেষ্টা করল, কিন্তু হাওয়ায় তা সম্ভব হলো না। সারাদিন আমি ডিউটি করেছিলাম, ক্লান্ত শরীরে তাই চোখ বুজে পিছনে বসেছিলাম। ড্রাইভার বলে, যদি ভরসা করতে হো তো চলে না, সামনে মে এক জান পেহচান আদমি কা ঘর হ্যায়, ওহাঁ থোড়া দের ব্যাঠতে হ্যায়, বারিশ রুকনে সে ফির সে যায়েঙ্গে। এ কথা আমি কোনো রিপ্লাই দিলাম না, কিন্তু পাশের 2 জন রিপ্লাই দিল, জ্যাসা আচ্ছা হই তো করিয়ে, হাম সবই কো তো ডরই লাগ রা না। তখনই হঠাৎ কোথা থেকে এক মহিলা ভিজে চুপবুড়ি আমাদেরকে তার ঘরে যাবার জন্য আহ্বান জানায়। সামনেই নাকি তার ঘর। অগত্যা গেলাম তার পিছু পিছু, জল কাদা পেরিয়ে একটা ছোট্ট ঘরের সামনে গিয়ে আমাদের আবার ঘরে ঢুকবার আমন্ত্রণ জানায়। ড্রাইভারও আমাদের সঙ্গে চলে। প্রচণ্ড জোরে তখনই একটা বাজ পড়ল, আমরা সবাই চমকে একে অপরকে জড়িয়ে ধরি। মহিলা ঘরের মধ্যে একটা কেরোসিন লম্পর পলতে উস্কিয়ে দিতে অন্ধকার একটু কম হলো। মহিলা একটা দড়ির খাটিয়া দেখিয়ে বসতে বলে আমাদের। আমরা কোনো মতে বসলাম, ড্রাইভার দরজাতে ধরে দাঁড়িয়ে থাকলো। বাইরে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ, মাঝে মাঝেই বজ্রপাতের আওয়াজ চমকিয়ে চমকিয়ে দিচ্ছে সবাইকে। ঘরের পিছন দিক থেকে একটা না একটা বিড়বিড় বিড়বিড় করে আওয়াজ আসছিল, কোথা থেকে কে জানে। সেই মহিলা বলেন, ওনার পিসি নাকি পুজো করছেন, পিছনে নাকি একটি পুজোর ঘরও আছে। মহিলাটি একটু পরে কলা পাতায় মোড়ানো কয়েকটা বাতাসা এনে আমাদের হাতে দিল, সাথে একটা ঘটিতে করে জল। আমরা ভয়ে ক্লান্তিতে ভিজে তৃষ্ণার্ত ছিলাম, বাতাসার সাথে জল খেয়ে নিলাম। ঠিক তখনই পিছন থেকে এক বৃদ্ধা সাদা থান গায়ে জড়িয়ে
হাতে এক ঘটি জল নিয়ে আমাদের গায়ে ছিটিয়ে দিতে লাগলেন আর বিড়বিড় বিড়বিড় করে বলেন, দূর দূর, বিদেহ বিদেহ। আমরাও তো ভয়ে জড়ো সরো রাম 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 করছিলাম। তখনই কর 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 করাত করে কাছেই কোথাও দু তিনবার বাজ পড়ল। তারপর আর কিছু মনে নেই। কতক্ষণ বাদে জানি না আমার ঘুম হঠাৎ ভাঙলো লোকজনের গম গমের ডাকে। চোখ খুলে দেখি সকালের আলোয় একটা ভাঙা চোরা ইঁটের গাদায় শুয়ে আছি। পাশে আরও দুই মহিলা নেশাগ্রস্তর মতন শুয়ে রয়েছে। আমার তো মাথা ভীষণ ভার, আমার ব্যাগেজ সব পাশেই পড়ে আছে। একটু দূরে ড্রাইভারের শরীর ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। আজব কথা, সে ভ্যান গাড়িটাও আর কোথাও খুঁজে পাওয়া গেল না। স্থানীয় লোকেরা বলে প্রতি বছর বর্ষার দিনে এমনই নাকি একদিন হয়, প্রতি বছর এইখানে একটি করে গাড়ি আসে, তার লোকজন ওর সাথে সাথেই মারা যায়। আমরা এবারে যে কেন বেঁচে গেলাম তা বুঝতে পারলাম না। লোকজন আমাদেরকে উঠিয়ে ধরে বসালো। ধীরে ধীরে আমাদের সব মনে পড়লো। এক সদয় ব্যক্তির সাহায্য নিয়ে আমরা ঘরে ফিরে গেলাম, আমি আমার ঘরে আর ওনারা নিজেদের ঘরে। জানেন, এখনও সে কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। সমাপ্ত হলো আজকের গল্প। যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, তাহলে আসি আবার একটা নতুন গল্প নিয়ে।